সবাই কেমন আছো? সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে সংবেদন ও প্রত্যক্ষণের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা দেখি সংবেদনের বৈশিষ্ট্য। প্রথমটাই হচ্ছে উদ্দীপক। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে উদ্দীপক। সংবেদন সৃষ্টির জন্য উদ্দীপক খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের চারপাশে যে আলো, বাতাস, শব্দ, আগুন, বরফ ইত্যাদি হলো উদ্দীপক হিসেবে কাজ করে এবং সংবেদনের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো উদ্দীপক। তারপর আমরা দেখি আছে তীব্রতা। তীব্রতাও সংবেদনের উপর নির্ভর করে এবং উদ্দীপকের তীব্রতার উপরই সংবেদন নির্ভরশীল। মুখ দিয়ে শীষ দেওয়া শব্দের চেয়ে যদি গাড়ির হুইসেল সেটা বেশি তীব্র হয়, এখানে এটাই এখানে বোঝানো হচ্ছে যে তীব্রতাটা সংবেদন কার উপর আমরা বেশি সংবেদনশীল হই। যখন যেটা আস্তে আওয়াজ হয় মুখ দিয়ে শীষ দিলে সেটার শব্দটা অনেক কম হয়, কিন্তু রেলগাড়ির হুইসেল সেটার আওয়াজটা অনেক জোরে এবং এই তীব্রতার কথাই বলা হয়েছে। তারপর বলা হচ্ছে স্থায়িত্ব। কোন সংবেদন কতটুকু হবে তা নির্ভর করে স্থায়িত্বের উপর এবং সংবেদনের আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে স্থায়িত্ব। তারপর আমরা দেখি ব্যাপকতা। ব্যাপকতা হলো তার পরিমাপ, সেটাকেই বলা হচ্ছে ব্যাপকতা। তারপর হলো সংবেদন সমতা। উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যকার এই অভিযোজনই হলো সংবেদন সংবেদন সমতা। কোন কিছুর সাথে সমতা করাটাই হলো সংবেদন সমতা। যেমন আলোর সাথে সমতা করা অন্ধকার, প্রথমে অন্ধকার ঘরে যদি আমরা আলোর মধ্যে থেকে গিয়ে ঢুকি প্রথমে আমাদের কি হয় একটু সমস্যা হয়, পরে 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 আমরা সেটাকে সমতায় ফিরিয়ে আনি বা আমরা আস্তে আস্তে ওই অন্ধকার ঘরের যখন আমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তখন আমরা সেটা দেখতে পাই। এটাও সংবেদনের একটা বৈশিষ্ট্য। তারপর আছে সংকেত। সংবেদন সংকেত হিসেবে কাজ করে। আমরা রাস্তায় গেলে দেখব রাস্তায় বের হলে কি থাকে, গ্রিন সিগন্যাল থাকে, রেড সিগন্যাল থাকে, ইয়েলো সিগন্যাল থাকে, এইগুলো কোনো সংকেত হিসেবে ব্যবহার করা হয় এবং এটাও সংবেদনের একটি বৈশিষ্ট্য। তারপর আছে পার্থক্য সীমা। দুটি উদ্দীপকের মধ্যে ন্যূনতম ইন্দ্রিয় বাহ্য পার্থক্যই হলো পার্থক্য সীমা। তাহলে সংবেদনের বৈশিষ্ট্য প্রথম হলো উদ্দীপক, তারপরে তীব্রতা, তারপরে স্থায়িত্ব, তারপরে ব্যাপকতা, তারপরে সংবেদন সমতা, সংকেত এবং পার্থক্য সীমা। এগুলো হলো সংবেদনের বৈশিষ্ট্য। এখন আমরা পরে দেখব প্রত্যক্ষণের বৈশিষ্ট্য। এবার দেখব প্রত্যক্ষণের বৈশিষ্ট্য। প্রত্যক্ষণের বৈশিষ্ট্য প্রথমটা হলো সুবিন্যস্তকরণ। সুবিন্যস্তকরণ হলো বাইরের পরিবেশ থেকে আমরা যে উদ্দীপনা লাভ করি তা এলোমেলো অবস্থায় মস্তিষ্কে পৌঁছায় এবং মস্তিষ্ক ওই এলোমেলো উদ্দীপনাকে গুছিয়ে যখন সংঘবদ্ধ বা প্যাটার্ন দাঁড় করায় তখন আর ওই এলোমেলো উদ্দীপনা সংঘবদ্ধ ভাবে প্রত্যক্ষণ করা হলো প্রত্যক্ষণের বৈশিষ্ট্য। তাহলে আমরা বলতে পারি সুবিন্যস্তকরণ হলো অনেক কিছুই আমরা এই বাস্তব জগতে অনেক কিছু দেখি, অনেক কিছু প্রত্যক্ষণ করি এবং সেইগুলো এলোমেলো অনেক সময় আমরা অনেক কিছু এলোমেলো ভাবেও দেখি, কিন্তু মস্তিষ্কে গিয়ে যে তখন যেটা এলোমেলো জিনিসটাকে যখন সুসংবদ্ধ করা বা সংগঠন এবং একটা প্যাটার্ন দাঁড় করানো হয় তখন সেটা আমরা আবার সুবিন্যস্তকরণ বা সুন্দর গোছানো অবস্থা থেকে সেটাকেই বলে।
নির্বাচন প্রকৃতি হলো আমরা যা কিছু প্রত্যক্ষণ করি তা বাছাই করে বা নির্বাচন করে প্রত্যক্ষণ করি, অর্থাৎ আমরা আমাদের চারপাশের অসংখ্য ঘটনার মধ্যে থেকে মাত্র দুই একটির প্রতি মনোযোগ করতে পারি, সেটাকেই বলা হচ্ছে নির্বাচন প্রকৃতি। বা আমরা অনেক কিছু নির্বাচন করে অনেক কিছু অবলোকন করি বা প্রত্যক্ষণ করি, সেটাকেই বলা হচ্ছে নির্বাচন প্রকৃতি। এবার হচ্ছে এখানে ফাঁকা
কিন্তু আমরা যখন প্রত্যক্ষ করি তখন এই ফাঁকাগুলোকে উচ্চ রেখে আমরা পুরোটাকে একসাথে প্রত্যক্ষ করি এবং এটাকে বলা হচ্ছে যে ফাঁক পূরণ মানে ফাঁক পূরণটাকে আমরা তখন কি করে থাকি যে কোন ফাঁকে এই হিসেবে প্রত্যক্ষ করে থাকি এবার আছে প্রতিসাম্য সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আজকের এই ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে